শোনো দা, আমি না মানে কয়েকদিন ধরে কিসব আওয়াজ পাচ্ছি। হ্যাঁ মানে আমি সিরিয়াসলি বলছি। এ তুই বুঝে নে আমি এটা কি আওয়াজ পাচ্ছি মানে? মানে অদ্ভুত সমস্ত আওয়াজ হচ্ছে, আমি কি করে বোঝাবো বল? সমস্ত আওয়াজ কি? এই জন্যই বারবার বলছি তোরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটিটা একটু কম কর। এগুলো একটা না প্রেশার পড়ে সাইকোল। আপনারাও শব্দ শুনতে পাচ্ছেন নাকি পাচ্ছেন না? যাই হোক, বেল আইকনে আপনারা এক্ষুনি ক্লিক করুন, ঠিক আছে? সোনাদা, আবির এবং জিনু, নিজেদের খুব চালাক মনে করো তাই না? এত বড় সাহস, দুর্গেশগড়ে গুপ্তধন খুঁজতে বেরিয়েছো, বুদ্ধি নিয়ে বড্ড অহংকার তোমাদের তাই না? এই কি ব্যাপার বলতো? না না, এই দেখুন, আপনি যেই হন আমার কোনো অহংকার নেই, কিন্তু আমি জানি না বাকিদের কথা। আমার অহংকার একটাই ব্যাপারে, আমি দু প্যাকেট বিরিয়ানি খেয়ে নিতে পারি ব্যাস। এখন খাবার কথা বলছেন না, কিন্তু আপনি কে বলুন তো, মানে কি চান আমাদের থেকে? আমি কে সেটা জেনে লাভ নেই, তবে আমার মনে হয় না তোমরা যথেষ্ট বুদ্ধিমান। গুপ্তধন খুঁজতে গেলে অনেক ধাঁধার সমাধান করতে হবে, সেসব কি তোমরা পারবে? কে বলেছে পারবো না? উনি চ্যালেঞ্জ দিচ্ছেন তো? হ্যাঁ, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। চ্যালেঞ্জ তো আমরা আগেও নিয়েছি, কি চ্যালেঞ্জ? হ্যাঁ কি দাদা, কি বলুন। ওকে তাহলে চলুন দেখি। একটি লোক একটা ঘোড়া নিয়ে গ্রাম থেকে মঙ্গলবার বেরোলো, একদিন পর গন্তব্যে পৌঁছলো, দুদিন পরে সে আবার মঙ্গলে ফিরলো, এটা কি করে সম্ভব? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এই যে লোকটির কথা হচ্ছে, মানে যে ঘোড়ায় করে বেরিয়েছিল, সে নিশ্চয়ই যে গ্রামটায় থাকতো সেই গ্রামের নামই মঙ্গল, সেই জন্য সে মঙ্গল থেকে গেছে আবার মঙ্গলে ফিরে এসেছে, মানে গ্রামেই তো ফিরে। তাই তো, কি ঠিক তো? ইজি। হ্যালো, ঠিক আছে? ও ঠিক আছে। পরের প্রশ্নটা তাহলে জিজ্ঞেস করছি, নেগেটিভ না হয়েও পাঁচের থেকে তিন বড় হবে কি করে? হ্যাঁ এই তো না, লিখে বোঝাতে হবে তো। এই দেখো আমাদের কাগজও রেডি থাকে। হ্যাঁ, পাঁচের থেকে তিন বড় তো, এই পাঁচ ছোট করে লিখলাম, তিন বড় করে লিখলাম, হয়ে গেল। এই দেখি দাও। হ্যাঁ এটা দেখি দাও। না এটাই তো নাকি? এটা খুব ঠিক আছে, দেখতে পাচ্ছেন কোনটা? আপনার চোখ কোনটা বুঝতে পারছি না। হ্যালো, যথেষ্ট বুদ্ধিমান। ও এটাই, হ্যাঁ আমি তো গেস করলাম। কখন এক যোগ এক এক হয়? এই 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 না না, দেখুন সম্পর্কে তো আমি ওদের কাকা হই, আমার সামনে এই উত্তরটা ওরা কি করে দেবে? এক প্লাস এক এক, এটা এটা উচিত হয় না। যখন একটা ফোঁটা জলের উপর আরেকটা ফোঁটা জল পড়ে তখন একটাই ফোঁটা হয়। পরের প্রশ্ন, আলোর সামনে দিয়ে গেলেও আমার ছায়া তৈরি হয় না, কে আমি? এইটা বোধহয় আবিরের সামনে বলা উচিত হবে না, ও তো আবার একটু ভূতে টুতে ভয় পায়। আমরা শুনেছি, কথিত আছে যে ভূতের ছায়া পড়েন, আমাদের তো না ছায়া পড়ছে। এই তো পড়ছে তো। আচ্ছা সাইন্টিফিক্যালি যদি বলি, যদি আলোর সামনে দিয়ে হাওয়া চলে যায় তার তো কোনো ছায়া পড়বে না, মানে সেটা অনেক অঙ্ক কষে হয়তো ফিজিক্স দিয়ে বোঝা যাবে, কিন্তু তাহলে হাওয়া, হ্যাঁ তাহলে হাওয়া মানে খালি চোখে বোঝা যাবে না কি? ঠিক আছে সবই পাচ্ছি আমি, মারাত্মক। পরের প্রশ্ন, তুমি চিৎকার করলেই তোমাকে ধরবে, কিন্তু তাকে দেখতে পাবে না, কে সে? ভৌতিক ব্যাপার স্যাপার কি হচ্ছে? আমি চাইলে আমাকে ধরবে মানে কি? পেতনি ফেতনি নাকি ধরবে? আহা সেটা তো আমরা মণিকান্তপুরে, তুই তো বললি যে তোর দিদিমা, তোর এত ভয় পাওয়ার কি আছে? এক্স্যাক্টলি, মণিকান্তপুরে তুই চিৎকার করেছিস, হ্যাঁ তোর গলা ধরে গেছিল। হ্যাঁ তার মানে চিৎকার করলে গলা ধরে, কিন্তু আমরা দেখতে পাই না। কারেক্ট, সঠিক উত্তর। এই তো ভেরি গুড। তুমি কোনো কিছু গড়িয়ে দিলে জিনিসটা তোমার থেকে দূরে চলে যাবে, কিন্তু কি গড়ালে তোমার কাছেই থাকবে? উনি কি চলে গেছেন নাকি আপনার আরো কোনো প্রশ্ন আছে? সব প্রশ্নের উত্তর তোমরা সঠিক দিয়েছো। আর প্রাইস কোথায়? আর আমি এতক্ষণে বুঝতে পেরে গেছি কোন দিক থেকে আওয়াজটা আসছে। কোন দিক থেকে? এই যে এই দিক থেকে। এসো বাবা এসো, আমি বুঝে গেছি। কাম কাম, খালি হাতে আসলে হবে না, আমাদের প্রাইস কোথায়? তোমরা সবাই খেতে ভালোবাসো, কি খাবে বলো? এত সুন্দর একটা জায়গায় এসেছি, মানে শুধু কফি খাবো, শুধু কফি। তুমি খাবে কফি? তুমি ডাবে চল। আচ্ছা সরি, এতক্ষণ আমি একটু তোমাদের সাথে মজা করছিলাম, অ্যাকচুয়ালি আমিও খুব এক্সাইটেড, আবার আমরা ট্রায়ক, আমার ফেভারিট ট্রায়ককে দেখতে পাবো একসাথে। দুর্গেশগড়ের গুপ্তধন রিলিজ করছে খুব তাড়াতাড়ি, সো তোমরা আমাদের ভিউয়ার্সদেরকে কিছু বলতে চাও? হ্যাঁ ডেফিনেটলি, এটাই বলতে চাই যে গত বছর মণিকান্তপুরে আমাদের অ্যাডভেঞ্চারের সঙ্গে তোমরা সবাই পুরো ফ্যামিলি নিয়ে সামিল হয়েছিলে, আমরা এক্সপেক্ট করবো যে এবারের অ্যাডভেঞ্চার আরও জমজমাট হবে,
আরও এক্সাইটিং হবে। তো তোমরা আমাদের সঙ্গেই থেকো, খুব শীঘ্রই বেরিয়ে পড়ছি আমরা দুর্গেশগড়ে নতুন করে গুপ্তধনের সন্ধান করতে। আর আপডেটেড থাকতে হলে, আমাদের সব আপডেটস পেতে হলে প্লিজ সাবস্ক্রাইব টু সংগীত বাংলাস ইউটিউব চ্যানেল।